মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে 60 মিনিটে 100টা কোশ্চেনের অ্যানসার করতে হয়। এটা একটু টাফ, যদিও আমরা যেহেতু পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে যাই প্রস্তুতির সময়টাতে, এটা অনেকটাই আমরা টাইম ম্যানেজমেন্টটা করে ফেলি। এরপরেও যেটা করতে হবে মেইনলি, আমি যেটা ফলো করেছি, যেটা হচ্ছে আমাদের প্রথম যেটা আধা ঘন্টা বা 25 থেকে 30 মিনিট, এই সময়টাতে আমরা একেবারে একবার কোশ্চেনটা যাতে গো থ্রু করে যেতে পারি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এখন পুরোটা দেখার পরে আমি দেখবো যে এক দেখাতেই আমি কোন জিনিসগুলো পারি, সেই জিনিসগুলো আমি আগে অ্যান্সার করে যাব, বাদ দিয়ে যাবো না যে এটা এটা আমরা করেছি বা এটা আমি পারি, এভাবে রাখার দরকার নেই। আমি যেগুলো পারি আমি অবশ্যই অ্যান্সার করে যাব। দেখা যাবে প্রথম 30 মিনিটে যদি আমি 65 থেকে 70টা অ্যান্সার করি সেটা এনাফ, তার চেয়ে যদি কম হয় এতে মানে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। 60টা থেকে 70টা কোশ্চেন যদি আমি প্রথম দেখাতে লাগাতে পারি ইটস এনাফ। এরপর এর মধ্যে যেটা হবে, আমি দেখা যায় যে অনেক দু একটা কোশ্চেন থেকে যায় যেটা আমাদের ম্যাথ রিলেটেড বা কিছু জিনিস আমাদেরকে ভাবতে হয়, যে জিনিসটা 1 মিনিট আমাদের ভেবে অ্যান্সার দিতে হবে। এই জিনিসগুলো আমার প্রথম আধা ঘন্টায় অ্যান্সার দেওয়ার আসলে দরকার নেই, প্রথমে আমি এক দেখায় যেগুলো পারবো সেগুলোর অ্যান্সার করবো। এরপর পরে 10 মিনিট দেখা যায় যে আমি একটু ভেবে যে অ্যান্সারগুলো দেওয়ার প্রয়োজন আছে আমাদের কোশ্চেন, সেই 10 মিনিট আমি ভেবে দেয় অ্যান্সারগুলো করবো। এরপরে যে আমি যে ম্যাথগুলো আসে, যদি দু একটা ম্যাথ এসে যায় দুই তিনটা যে আসে সেটার অ্যান্সার করবো। এর সাথেও দেখা যাবে যে লাস্ট পর্যায়ে যে আমি 10-15 মিনিট হাতে টাইম পাচ্ছি এবং আমি কনফিউজড আছি, এরকম আমার 10 থেকে 15টা কোশ্চেন বা 10টা কোশ্চেন থেকে যাবে, তো সেখান থেকে আমি 5টা থেকে 7টা দাগাবো বা যদি পারি। আমার চেষ্টা থাকবে অলওয়েজ, এটা আমার কথা, যদি আমি মেডিকেলে চান্স পেতে চাই অবশ্যই আমাকে 90+ দাগানো উচিত, আর ডিএমসি পেতে গেলে অবশ্যই 95+ দাগাতে হবে। এটা হচ্ছে দাগাতেই হবে বলাটাই শ্রেয়, কারণ কম দাগিয়ে আসলে চান্স মিস হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যায়। তো আমাদের যেগুলো একটু কনফিউশন থেকে যায় সেগুলো আমরা অবশ্যই দাগিয়ে দিব। এখন সেটা একটু তো আইডিয়া, যারা পড়াশোনা করেছে তাদের কিছুটা আইডিয়া থাকলে সেই আইডিয়া দিয়ে দেখা যায় যে অনেক কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো 95+ দাগানোর জন্য। কিছু প্রশ্ন আমাদের অবশ্যই থাকবে যেগুলো আমাদের প্রস্তুতির বাইরে, একটা শিক্ষার্থীর পক্ষে কখনোই সম্ভব না পুরো 100% প্রস্তুতি নিয়ে কোথাও একটা পরীক্ষায় অংশগ্রহণ করা, তো তাদের প্রস্তুতির বাইরে যে কোশ্চেনগুলো থাকে তো দেখেই আমাদের যে প্রথমেই আমরা হতাশ হয়ে যাব বা আমরা সেটা নিয়েই চিন্তাবোধ করব, এটা আসলে পরীক্ষার হলে ওটা সময়ও থাকে না। তো প্রথম দেখায় যদি দেখি আমি একটা কোশ্চেন পারছি নাই বা এটা আমার প্রস্তুতির বাইরে, তো প্রথমে আমি সেটা স্কিপ করে চলে যাব এবং পরবর্তীতে যে সময়টাতে যদি আমি আবার ব্যাক করব, যখন আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করব যখন, তখন আমি সেটা চিন্তা করব যে আমি আমার কোনো পড়ার সাথে সেটাকে রিলেট করতে পারছি কি না। যদি পড়া সম্পূর্ণ মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আমরা রিলেট করে সেটার অ্যান্সার করতে পারবো, আর দেখা যায় যদি যে একেবারেই আমাদের এক অজানা প্রশ্ন সেক্ষেত্রে সেটা আমরা স্কিপ করে যেতে পারি বা আমাদের অ্যান্সার না করার সুযোগ যেহেতু আছে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। ঠিক আছে।